হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োহ্যাক, নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আরজিকর মামলার আজকে সুপ্রিম কোর্টের হিয়ারিং ছিল। অনেকে হয়তো হিয়ারিংটা শুনেছো, আমি তো ডিটেলি শুনেছি, তোমরা জানো আমি হিয়ারিং কন্টিনিউ শুনি। তো এই টোটাল হিয়ারিং থেকে যেটা মেন বেরিয়ে এলো সেইটা নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, এবং জুনিয়র ডাক্তারদের এখন কি করণীয় সে ব্যাপারেও আমি আমার আমার তরফ থেকে যে সাজেশন সেটা দেব। তো প্রথমে যখন মামলাটা সুপ্রিম কোর্টে শুরু হলো, প্রধান বিচারপতির যে বিভিন্ন যে কোশ্চেন, যেমন ধরো দেহটা ময়না তদন্তের সময় যে চালান, সেই চালান পাওয়া যায়নি, সিবিআই চালান পায়নি, বা কপিল সিব্বল বা রাজ্য সরকারের কাছেও সেই চালান নেই। তো সেই চালান নিয়ে কিছুক্ষণ কথা হলো। তোমরা অনেকে হয়তো জানো যে ময়না তদন্ত সন্ধ্যা 6টার পর করা যায় না, আরজিকর কাণ্ডের ক্ষেত্রে কিন্তু সেই ময়না তদন্ত সন্ধ্যা 6টার পর করা হয়েছিল। তো এই নিয়ে বিভিন্ন রকম কোশ্চেন উঠেছে। জাজ কিন্তু স্পষ্ট বলে দিয়েছে, চালান যদি না পাওয়া যায় তাহলে ধরে নিতে হবে কিছু একটা দুর্নীতি আছে। তো বিভিন্ন রকম সওয়াল জবাব কন্টিনিউ প্রায় অনেকক্ষণ ধরে, কয়েক ঘন্টা ধরে চলেছে। কপিল সিব্বল, যে হচ্ছে আমাদের রাজ্যের পক্ষ থেকে যে আইনজীবী ছিল, সে ম্যাক্সিমাম 99.99% কোশ্চেনের কোনো অ্যান্সার তার কাছে নেই, শুধু তো 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 করে গেছে। কিন্তু তোমরা এটাও হয়তো জানো, বা নিট ইউজির ক্ষেত্রে তোমরা দেখেছো, যে যাদের সঙ্গে সুপ্রিম কোর্ট আছে তাদের কিছু দরকার লাগে না, কেননা খেলবে তো প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট নিজের খেলা তো স্টার্ট করে দিয়েছে প্রথম দিন থেকেই, যবে থেকে তারিখের পর তারিখ আসছে, যেদিনকে ডেট আসছে হিয়ারিং হচ্ছে না, তখনই তো বোঝা যাচ্ছে যে এদের নিজস্ব একটা ধান্দা রয়েছে, সব কিছুর মধ্যেই একটা প্ল্যানে চলে। আর আমাদের মাননীয় প্রধান বিচারপতি মাথায় একটা জিনিস নিয়ে বসে, যে যাই বলুক সেটা শুনবো না, সেটাই বলবো আলটিমেটলি। তো যাই হোক, এত কিছু শোনার পর যে মেন যেটা কনক্লুশন এসছে, যে জুনিয়র ডাক্তারদের কাল বিকেল 5টার মধ্যে কাজে ফিরতে হবে। কপিল সিব্বল সুপ্রিম কোর্টের কাছে এমনভাবে প্রেজেন্ট করেছে যে জুনিয়র ডাক্তাররা যদি না আসে অবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। মানে যদি তোমরা দেখো, অনলি 2-3% জুনিয়র ডাক্তাররা কিন্তু টোটাল হেলথ কেয়ারে ক্যারি করে, তো তাদেরই চাই। তো প্রত্যেকটা হসপিটালে রীতিমতো যে সার্ভিস সেটা কিন্তু চালু ছিল, কিন্তু জুনিয়র ডাক্তারদের কাজে ফেরানোর মেন লক্ষ্যটা কি, আন্দোলনটা ভেঙে দিতে হবে, যেন আন্দোলনটা বন্ধ হয়ে যায়। তো এইবার একটা এই প্রসঙ্গে একটা কথা আমি বলতে চাই, যদিও সুপ্রিম কোর্ট কিন্তু বলে দিয়েছে যে সমস্ত এসপি এবং ডিএমদের নির্দেশ দিয়েছে, স্টুডেন্টরা মানে জুনিয়র ডাক্তাররা কাজে ফেরানোর আগে তাদের যাবতীয় সিকিউরিটি সেগুলো কিন্তু ব্যবস্থা করতে হবে, যেমন পর্যাপ্ত সিসিটিভির ব্যবস্থা করতে হবে, তাদের রেস্ট রুমের ব্যবস্থা করতে হবে, তাদের টয়লেটের ব্যবস্থা করতে হবে। প্রত্যেক ব্যবস্থাগুলো কনফার্ম হলে তবেই কিন্তু জুনিয়র ডাক্তাররা কাজে বা রেসিডেন্ট ডাক্তাররা কাজে ফিরবে, না হলে নয়। এবার তোমাদের গ্রাউন্ড রিয়েলিটি আমি বলি, জুনিয়র ডাক্তাররা যে কাজ যে একদম করছিল না তা কিন্তু নয়। জুনিয়র ডাক্তাররা রীতিমতো ক্যাম্প করে প্রত্যেকটা মেডিকেল কলেজে তারা রোগী দেখছিল। জুনিয়র ডাক্তাররা এমার্জেন্সি সার্ভিস যাদের আছে, ইন্টার্ন হাউস স্টাফ, তারা কিন্তু কাজ করছিল, কিন্তু সাধারণ মানুষদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা প্রচার করে দেয়া হচ্ছিল যে জুনিয়র ডাক্তাররা কাজ করছে না, কর্মবিরতি করছে। তো যাই হোক, দেখো আজ না কাল কাজে তো ফিরতেই হতো, এতে হতাশ হওয়ার কিছু নেই, আজ না কাল কাজে ফিরতে হবে, তোমাদেরও কাজ শিখতে হবে। কাজে যদি না ফেরো কাজ শিখবে কী করে, কাজে ফিরতে হবে। কিন্তু এমন তো কখনো হয় না যে জুনিয়র ডাক্তাররা ধরো 24 ঘন্টা করে 7 দিনই ডিউটি দেয়, সেটা তো নয়। তাদের 2-3টের সময় যখন ফ্রি তখন তারা আন্দোলন করবে, তারা বিকেলবেলা আন্দোলন করবে, তারা রাত্রিবেলা আন্দোলন করবে, তারা কাজে জয়েন করার আগে আন্দোলন করবে, তাদের কে আটকাবে? আরেকটা কথা যেটা মেন, সেটা সুপ্রিম কোর্ট জানে কি জানি না, যেটা গভর্নমেন্টও হয়তো জানে না, এই আন্দোলন এখন শুধু জুনিয়র ডাক্তারদের নেই, সমাজের সমগ্র মানুষ, সেটা রিক্সা চালক থেকে শুরু করে, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে, উকিল থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে, টিচার প্রফেসর থেকে শুরু করে, প্রত্যেকটা ফিল্ডের মানুষ কিন্তু এখন আন্দোলন করছে। শুধু জুনিয়র ডাক্তারদের কিন্তু আন্দোলন এটা নয়, এটা গোটা ভারতবর্ষের সমস্ত মানুষের জন আন্দোলনে পরিণত হয়েছে। তারা প্রত্যেকে জাস্টিস চাইছে, জুনিয়র ডাক্তাররা তাতে সামিল হচ্ছে, তারা তাদের কাজ, তাদের হসপিটালে যেটুকু তাদের ডিউটি নিয়ম মতো সেটুকু ডিউটি দেওয়ার পর কাজ করবে, প্রবলেম নেই, ভেঙে পড়ার কিছু নেই। এবং এটাও ভাবার প্রয়োজন নেই যে আমরা বোধহয় হেরে গেলাম, না, এই আন্দোলন যে আমরা আরজি করে যে তিলোত্তমার যে আমরা জাস্টিস চাই,
এই আন্দোলনটা কিন্তু শুধুমাত্র জুনিয়র ডাক্তারদের এখন আর নেই, তারা হয়তো শুরু করেছিল, এটা কিন্তু সমাজের প্রত্যেকটা বর্গের প্রত্যেকটা মানুষের আন্দোলন হয়ে গেছে। এটা চিন্তা করে দেখো, আন্দোলন কন্টিনিউ চলছে, আন্দোলন কন্টিনিউ চলবে এবং আরও বড় আকার ধারণ করবে। আগে ছিল মোমবাতি, এখন কিন্তু মোমবাতিটা হয়ে গেছে মশাল, ভবিষ্যতে আরও বড় আন্দোলন হবে। জুনিয়র ডাক্তার যারা আছে তারা যথাযথ নিরাপত্তা পেলে তবেই কাজে জয়েন করবে, প্রপার নিরাপত্তা কালকে 5টার মধ্যে আগে হোক। জুনিয়র ডাক্তার যারা আছো তোমরা অবশ্যই কাজে জয়েন করো, কোনো প্রবলেম নেই। কাজে জয়েনের পর যে টাইম, ডিউটির পরে যে টাইম, 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ডিউটির পর যে 16 ঘন্টা টাইম, সেই 16 ঘন্টা আন্দোলন করব, তখন তো কেউ আটকাতে পারবে না। অলরেডি সোশ্যাল মিডিয়ায় জুনিয়র ডাক্তারদের ওপর সুপ্রিম থাপ্পড় কিছু প্রচার শুরু হয়ে গেছে, এখানে থাবড়া থাবড়ির কোনো গল্প নেই। এর কারণ পুরো ব্যাপারটা, পুরো যে হিয়ারিংটা আমি নিজে শুনেছি, এক্ষেত্রে কিন্তু জুনিয়র ডাক্তার বা এই কেস সম্বন্ধে তেমন কোনো বিরূপ মন্তব্য বা কোথাও করা হয়নি। কপিল সিব্বল কোনো রকম অ্যান্সার দিতে পারেনি, সুতরাং এই একটা জায়গাতেই সুপ্রিম কোর্ট শেষ মুহূর্তে নির্দেশটা দিয়েছে যে যে হেলথ কেয়ার সিস্টেমটাকে বন্ধ রাখা যাবে না, সমাজের সব স্তরের মানুষের আন্দোলন, আমার তোমার প্রত্যেকের আন্দোলন, সুতরাং এটা কখনোই স্টপ হবে না, এটা যত দিন যাবে আরও বাড়বে। আমাদের যে মেয়ে, আমাদের যে বোন, তার যে জাস্টিস আমরা কিন্তু আদায় করে এবার ছাড়বই, কেননা এবার যদি আমরা জাস্টিস আদায় করতে না পারি আর কিন্তু কোনো দিন করতে পারবো না। পরবর্তী হিয়ারিং রয়েছে 17ই সেপ্টেম্বর। সুপ্রিম কোর্টের আমার যা দেখে মনে হলো যে সিবিআই যে তদন্ত করছে, সেই তদন্তের রিপোর্ট ঠিক জায়গাতেই যাচ্ছে বা ঠিক দিকেই যাচ্ছে সুপ্রিম কোর্টের মনোভাব দেখে, এটা কিন্তু আমার মনে হলো। যদিও তদন্ত কতটা এগুলো ওপেনলি সুপ্রিম কোর্ট বলছে না, কিন্তু মনে হলো নেক্সট আবার 17 তারিখে হিয়ারিংয়ের ডেট রয়েছে সুপ্রিম কোর্টে, সেই দিন সিবিআই আবার স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে। তো নেক্সট ডেটে দেখা যাক কি হয়। তো জুনিয়র ডাক্তার তোমরা অবশ্যই কাজে জয়েন করো, কোনো প্রবলেম নেই, 8 ঘন্টা ডিউটি দাও বা তোমাদের যা যা ডিউটি সেটা দাও, বাকি সময় আন্দোলন করো, কারণ এটা এখন গণ আন্দোলন, ভেঙে পড়ার কিছু নেই। জাস্টিস চাই, ডিমান্ড ফর জাস্টিস, আরজি করে জাস্টিস আমরা কিন্তু ছিনিয়েই ছাড়বো। তো আজ পর্যন্তই, নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো, আবার আসছি নতুন একটা ইনফরমেশন নিয়ে। টাটা।